পরিবর্তন পরিবর্তন অবশ্যই হবে। যাকেই দেখো সীতা সীতা সীতার নাম নিচ্ছে। আমার ভরত আর মান্ডবীকে যেন সবাই ভুলেই গেছে। আমি তা কিছুতেই হতে দেব না, কখনো না। প্রণাম গুরুদেব। আমি আমার ভরত আর মান্ডবীর ভবিষ্যৎ জানতে এসেছি। ভরত রাজা হবে তো? মূর্খ স্ত্রীলোক, এখানে সকলে তাদের নিজেদের ভাগ্য জানতে আসে, আর তুই অন্যদের মোহে নিজের ভাগ্য নষ্ট করছিস। তাদের ভাগ্যে যা ঘটার ঘটবেই, নিয়তিকে কেউ পরিবর্তিত করতে পারে না। কিন্তু যদি তুই তোর নিজের ভবিষ্যৎ জেনে ফেলিস, তবে তুই অন্যদের কথা ভাবাই ছেড়ে দিবি, তা জানিস কি তুই? এমন কি আছে আমার ভাগ্যে? দুঃখই দুঃখ, অপমানই অপমান। দুঃখই দুঃখ, অপমানই অপমান। দেখতে চাস তুই? তোর ভবিষ্যৎ তোর সম্মুখে। না না, এ হতে পারে না, আমি এসব হতে দেব না। আমায় প্রাসাদ থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ তাড়াতে পারবে না আমায়। নিয়তি, তাকে পরিবর্তিত করতে পারবি না তুই, না নিজের জন্য না অন্য কারোর জন্য। যা ভাগ্যে লিখিত তা লিখিতই থাকবে। এবার চলে যা এখান থেকে। আমি যা দেখলাম, আমি যা দেখলাম তা একমাত্র সম্ভব হতে পারে যদি রাম রাজা হয়। অন্যথায় আমার প্রাসাদ থেকে তাড়াবার দুঃসাহস কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। রাম কিছুতেই রাজা হতে পারে না, আমি ওকে হতেই দেব না। হ্যাঁ।